চলে এলাম আজকে তোমাদের সাথে লেমন পাস্তা শেয়ার করার জন্য। তো প্রথমে পাস্তাটা নুন আর হালকা সাদা তেল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। তারপর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, লেবু, আদা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর চিলি সস। তো লঙ্কা গুঁড়োটা লাগেনি, ইউজ করিনি আমি। তো প্রথমে দিয়ে দিয়েছি তেল, তেলের পর আদা দেবো। আদাটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে একটু জল দেবো, জল দিয়ে একটু নাচাড় করে স্বাদ মতো নুন আর লেবু দেবো। তারপরে একটুখানি লেবুটা ব্যালেন্স করার জন্য চিনি দিয়েছিলাম। তারপরে চিলি সস দেবো, একটু গ্রেভি গ্রেভি হয়ে যাবে। একটুখানি নাড়াচাড়া করে পাস্তাগুলো দিয়ে দেবো ওর মধ্যে। তারপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নাবিয়ে নেবো। তাহলে আমাদের রেডি হয়ে যাবে লেমন পাস্তা, সার্ভ করে দেবো। তো মা রিভিউ করবে। তো মা যেটা বলেছিল সেটা হচ্ছে একটুখানি টক টক হয়ে গেছিলো ব্যাপারটা, কারণ আমি এইটুকু পাস্তায় দুটো লেবু দিয়েছিলাম। তো ভুলেও তোমরা অল্প পাস্তা করলে দুটো লেবু দিও না, ব্যালেন্স করে দিও। তো যাই হোক, ঠিক আছে, টাটা, বাই বাই।